ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দিনী বোন জানতে চেয়েছেন, অনেকেই মানুষের ছবি দেখে বিভিন্ন মন্তব্য করে থাকেন, যেমন ব্যক্তিটা রাগী বা দেখে অনেক খারাপ মন্তব্য অনেকে করে থাকেন, বিশেষ করে পাত্রপাত্রী দেখার ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। এটা কি গায়েবের পর্যায়ে চলে যাবে? এ ধরনের এটা যদি হয়ে থাকে তাহলে কোন ধরনের গুনাহ হবে? জবাব, সম্মানিত দিনী বোন, আসলে ছবি দেখে মানুষের আখলাক চরিত্রের উপরে কোনো সার্টিফিকেট দেওয়া কোনো মানুষের জন্য উচিত নয়। এই বিষয়টি আসলে আমরা যেহেতু তার বিষয়ে জানি না, তবে যদি লোকমুখে কোনো কিছু শোনা যায় যে হ্যাঁ ব্যক্তিটির পরিস্থিতি এরকম, তার আচার আচরণ এরকম, যদি কারো কাছ থেকে শোনা থাকে তাহলে সেক্ষেত্রে যদি মন্তব্য করা হয়ে থাকে তাহলে সেটা দর্শনীয় নয়। কিন্তু যদি সরাসরি ছবি দেখে আপনি মানে অনুমানের উপর ভিত্তি করে আপনি ঢিল ছুঁড়েন তাহলে সেটা আপনার জন্য সেটা উচিত হবে না, এবং সেটা আপনি আন্দাজের উপর ঢিল ছোঁড়া হবে এবং এটা এক প্রকার আপনার অন্যের উপরে দোষ চর্চার একটা যে পাপ রয়েছে যেটাকে গীবত বলা হয় তার অন্তর্ভুক্ত হবেন। কেননা আপনারা জানেন যে কোনো ব্যক্তির ব্যাপারে যদি এমন কোনো বিষয় সমালোচনা করা হয় যেটা শুনলে সে মনে কষ্ট পাবে তাহলে সেটা আপনার দর্শনীয় এবং সেটা গীবতের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এটা পরনিন্দা এর গুনায়ের অন্তর্ভুক্ত হবে, যেটাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে তুলনা করেছেন। বিধায় আমরা বলবো, ছবি দেখে যদি তার ব্যাপারে তার সম্পর্কে কোনো কিছু আপনার জানা না থাকে তাহলে তার চরিত্র নিয়ে বা তার বিষয় নিয়ে মেজাজ নিয়ে কথা বলাটা এটা আপনার তার উপরে দোষারোপ করার নামান্তর হবে এবং এই কারণে আপনি গীবতের যে গুণা রয়েছে তার অন্তর্ভুক্ত হবে, মানে অন্যের দোষ ত্রুটি চর্চা করার নামান্তরে পতিত হওয়ায় আপনি গীবত বা পরনিন্দার গুণায় লিপ্ত হবেন এবং এর কারণে গুণা হবে, গীবতের গুণা হবে বা পরনিন্দার গুণা হবে বলে আমরা মনে করি। বেদে আমরা মনে করি যে শুধুমাত্র ছবি দেখে কারোর চরিত্র বা তার আচার আচরণের উপরে, তার ব্যবহারের উপরে সার্টিফিকেট প্রণয়ন করা এটা আমাদের মুমিন জীবনে উচিত নয়, বরং আমাদের তার থেকে অবশ্যই তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে যেটা সত্য সেটা জানার চেষ্টা করতে হবে। তাছাড়া আন্দাজের উপর ভিত্তি করে, ধারণার উপর ভিত্তি করে কথা বলাটা সেটা অধিকাংশ সময় মিথ্যা হয়ে থাকে। কেননা আল্লাহ রাসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকতে বলেছেন, কেননা অধিকাংশ ধারণাই হলো মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠে। সুতরাং এ ধরনের ধারণা থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকতে হবে, মানুষের ব্যাপারে আমাদের সুধারণা রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আলম। ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।